প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন, আমি আপনাদের খুবই ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে আসছি সে বিষয়টা হচ্ছে ক্যাটস্টার ফ্রি মাইনিং অ্যাপসটা নিয়ে। আসলে আপনাদেরকে আমি বরাবর কিন্তু আমার যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো গুলোতে আপনাদের একটা কথাই আমি সবসময় বলে আসছি যে ভাই, আসলে ক্যাটস্টার সবসময় আপনারা যারা ফ্রি অ্যাপসে কাজ করেন, কোন অ্যাপসটা স্ক্যাম করবে কি করবে আসলে আমরা বলতে পারবো না, তারাই শুধু বলতে পারবে। যাই হোক, কথা না বাড়ি আমরা মূলত মেন কাজের কথায় যাই। যারা ক্যাটস্টার এখনও ফ্রি মাইনিং করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে রাখি যে ভাই, ক্যাটস্টারে কিন্তু লং টাইম তাদের কিন্তু মাইনিং চলার কথা, তাদের কিন্তু 100 মিলিয়ন গ্রাহক তাদের কিন্তু টার্গেট। এই কথাটা আপনারা কিন্তু সবাই মনে রাখতে হবে ভাই। কী জন্য কথাটা বললাম যে তাদের টার্গেট 100, তাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে তারা 26 সালে কিন্তু তারা লঞ্চ করবে, হবায় চলে মাত্র 2300, তাদের কিন্তু 2 বছর টাইম এখনও আছে। সেই কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন, মনে রেখে কাজ করবেন, আপনার স্পেসশিপগুলো কালেক্ট করবেন, আপনি KYCটা কমপ্লিট করবেন। আপনার KYC এর উপরে ক্লিক করলে আপনি কিন্তু এদিকে KYC ব্যাচগুলো দেখতে পারবেন, আপনারা এটা ফলো রাখবেন, কখন আপনি KYC করতে পারবেন সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। অবশ্যই এই ক্যাটস্টারের যত ভিডিও আছে যতক্ষণ পর্যন্ত ক্যাটস্টার স্ক্যাম না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়েই যাব, কেননা ক্যাটস্টার কিন্তু এখনও স্ক্যাম করে নেয়, তারা কিন্তু এখনও অ্যাভেলেবেল এই এই অ্যাপসের ভিতরে অ্যাক্টিভ আছে। সেইটা দেখার জন্য অবশ্যই আপনি এই জায়গাতে দেখতে পারবেন যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আপনারা এই মেসেজের উপরে ক্লিক করুন। মেসেজের উপরে ক্লিক করলে কিন্তু তারা দেখতে পারবেন, তারা কিন্তু নতুন আজকে 26 তারিখ একটা আপডেট দিয়েছে, দেখতে পারবেন। এই আপডেটের টাইমটা হচ্ছে আজকে 26 তারিখ 16:13:55 তারা কিন্তু আপডেটটা আমাদেরকে প্রোভাইড করছে, যে তাদের কি 2.7 মিলিয়ন গ্রাহক কিন্তু তাদের পূর্ণ হয়ে গেছে। সেই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। কোন বিষয়টা মাথায় রাখতে হবে? তারা কিন্তু যখন তাদের 2.6 যখন ছিল তখন কিন্তু তারা আপডেট দিয়েছিল। আমরা একটা বিষয় একটু কথা বলি, আমরা ইকোলজির ভিতরে আপনি যাবেন, ইকোলজির ভিতরে গেলে আপনি এই জায়গায় কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন যে তাদের কিন্তু মূল গ্রাহক টার্গেট কিন্তু 100 মিলিয়ন। সেই কথাটা মনে রাখবেন, তাদের কিন্তু গ্রাহক হয়েছে 2.7 মিলিয়ন মাত্র, তাদের কিন্তু অনেক বাকি আছে এখনও সেই প্রসেসটা। সেই বিষয়টা কিন্তু আপনারা এখনও মাথায় রাখবেন, সেই বিষয়টা মাথায় না রাখলে কিন্তু হবে না। যারা আমরা ফ্রি মাইনিং কাজ করি, অবশ্যই যারা এখনও নতুন আছেন তাদেরকে একটা কথা বলবো, আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন আপনারা কাজ শুরু করতে পারেন, কেননা তাদের রেট কাট কিন্তু এখনও হয়নি, তাদের রেটটা কিন্তু এখনও ভালো পরিমাণ আর এইটার ভিতরে আছে, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু তাদের কিন্তু 0.1 পড়তে গিয়ে মাইনিংটা কিন্তু তারা দিতেছে, সেই বিষয়টা মাথায় রাখবেন। আর তাদের কি তাদের টিম, তাদের কিন্তু আর একটা কথা আছে যে আপনারা নিচে দেখতে পারবেন গেলে, তাদের কিন্তু উইডো দেওয়ার কথা ছিল আমাদের 23, আপনি এই রোড ম্যাপটা দেখতে পারবেন, রোড ম্যাপটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের আসলে প্ল্যানটা কীরকম, ঠিক আছে। তারা রোড ম্যাপের শেষে আপনি দেখতে পারবেন তারা কিন্তু 26 সালের জানুয়ারিতে কিন্তু তাদের গ্লোবাল অ্যাক্টিভ ইউজার রিচ 100 মিলিয়ন হবে, কিন্তু আমাদের 24 সালে তাদের একটা কথা ছিল তো তারা তাদের 5 মিলিয়ন যখন গ্রাহক হবে তখন কিন্তু এই দেখতে পাচ্ছেন যে 23 সালে কথা ছিল 5 মিলিয়ন গ্রাহক থাকলে তারা কিন্তু প্রথম ব্যাচটা উইডো দেবে, কিন্তু তারা 5 মিলিয়ন অর্ধেকও করতে পারে নাই হিসাব করলে। 23 সালে কিন্তু হবে 2.7 মিলিয়ন, কিন্তু এখনও তাদের কিন্তু প্রায় আপনি হিসাব করলে যা এতদিন পর্যন্ত তাদের গ্রাহক ছিল কিন্তু তার কাছাকাছি হিসেব করলে অর্ধেক পরিমাণ কিন্তু তাদের গ্রাহক শর্ট। এই কারণে কিন্তু তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তারা নিয়ে আসতেছে না। আপনারা একটা কাজ করতে পারবেন যে প্রোফাইলে গিয়ে অনলাইন সার্ভিস এইটা গিয়ে আপনি প্রশ্ন যদি করেন তাহলে আপনি কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাবেন, তাদের কিন্তু টার্গেট। আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকবার কিন্তু তাদের কিন্তু প্রশ্ন করছিলাম, তারা কিন্তু আমাকে অ্যান্সার দিয়েছে। এই দেখতে পাচ্ছেন আমি কখন কি আসবে NFT অ্যাভেলেবেল, আমি কিন্তু জিজ্ঞাসা করছিলাম কখন তারা লঞ্চ করবে, তারা কিন্তু আমাদের এই আমাকে একটা কথাই প্রোভাইড করছে যে আমরা টার্গেট ফিল আপ করতে পারি না, আপনারা ওয়েট করতে হবে, ওয়েট করেন, অপেক্ষা করেন, অবশ্যই আপনারা পাবেন। ক্যাটস্টার
সেক্টর থেকে যারা কাজ করছেন তারা খালি হাতে যাবে না, সেই কথাটা কিন্তু আমাকে প্রোভাইড করতেছে অনেকবার। আমি কিন্তু প্রায় প্রায় মাঝে মাঝে আপনাদের কথা শুনে আমি কিন্তু জিজ্ঞাসা করি। যাই হোক, আপনারা একটা জানেন যে একটা আপনার আমাদের উইড্রো নিতে হলে এই স্পেসশিপগুলো আমাদের কালেক্ট করতে হবে। অবশ্যই আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যেতটুকু পরিমাণ ব্যালেন্স থাকবে সে ততটুকু পরিমাণ আপনি এই স্পেসশিপগুলো কালেক্ট করে রাখবেন। আমি কিন্তু অলরেডি কালেক্ট করতেছি, দেখেন আমার কিন্তু প্রায় স্পেসশিপ যদি যাই আমি মাই স্পেসশিপ দেখতে পাচ্ছেন আমার প্রায় 4,116টা স্পেসশিপ কিন্তু আমার অলরেডি কালেক্ট করা আছে। আমি এই জায়গায় চাচ্ছি আমার ব্যালেন্স আছে প্রায় যে বলুন তাতে প্রায় 7,000 স্পেসশিপ আমার প্রয়োজন, কিন্তু আমি 7,000 স্পেসশিপ পর্যন্ত আমি 100% লিগ্যালভাবে নিব। তারপরে তারা স্ক্যাম করুক বা কী করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যারা নতুন আছে তাদেরকে একটা কথা বলবো, অবশ্যই আপনারা কাজ করেন, ধৈর্য ধরেন, অবশ্যই ভালো কিছু পাবেন। আপনার ধৈর্য ধরলে ধৈর্যর ফল খুব মিষ্টি হয়। অবশ্যই আমি রেফার লিঙ্ক সব কিছু দিয়ে দিব আপনারা সেই অ্যাকাউন্ট সেইভাবে আমি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমার ইউটিউবে দেওয়া আছে। প্রোফাইলে গিয়ে আপনি সার্চ করবেন বা আমার প্রোফাইলে গিয়ে ক্যাটস্টার নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা ওভাবে ক্রিয়েট করে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে লগ ইন করে আপনারা কাজ করতে থাকেন। অনেক ভাই আমাকে ক্যাটস্টার নিয়ে অনেক প্রশ্ন করছে, বাইরে স্ক্যাম করছে, তাদেরকে একটা কথাই বলবো, ধৈর্য ধরেন, কাজ করেন। যদি ক্যাটস্টার স্ক্যাম করে তাহলে তো কিছু করার নেই, আমাদের করার থাকবে না, যেহেতু আমরা ফ্রি কাজ করি। আর দ্বিতীয় কথা, যদি তারা চলেই এর সময় আসে যখন স্পেসশিপ না দিবে, আপনার ব্যালেন্স আছে মনে করেন $5,000, আপনি একটা স্পেসশিপে রাখেন, আপনি ব্যালেন্সগুলো উইথড্র করতে পারবেন না, ওই সময় তো আপনার জিরোই হয়ে যাবে। এমন এমন সিদ্রে ব্যাংকে যারা মাইনিং করছেন তাদের একটা কথা বলি, তারা কিন্তু অনেকে কিন্তু অ্যাড দেখেন না সিদ্রে ব্যাংকে। দেখেন যারা একটা অ্যাড দেখছে তাদের কিন্তু একটা অন্যরকম একটা ফ্যাসিলিটি দিয়েছে, কিন্তু ওই সময় কিন্তু তারা বলে নাই যে ভাই একটা দেখতে হবে, তারা একটা দিয়েছে আপনি দেখেন নাই ক্লোজ করে দিয়েছেন, কিন্তু রিওয়ার্ডটা পান না। দেখেন একটা এমন সিস্টেম যা আসলে আমরা বলতে পারি না যে কোন সময় কী হয়। তাই অবশ্যই আপনার একটা মাথা কথা মনে রাখবেন যে অবশ্যই আপনার স্পেসশিপগুলো সব কিছু কালেক্ট করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ধন্যবাদ, বাই বাই।